হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বঢ়িয়া আপডেট আপনার নিয়ে আসছি। বর্তমান সময়ের সেন্ট্রাল গভর্নমেন্ট তরফর বহুত বড় নিযুক্তি সুযোগটি রয়েছে ড্রাইভর পদবীর নিযুক্তি। 545টি পোস্ট রয়েছে, যেপাই কেবল দশম পাস আপ্লাই করে পেয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা সিম্পল দশম পাস রখা যাই। যদি ইয়াকু আপ্লাই করছেন তাহলে এ বিষয়ে ডিটেলস ইনফরমেশন মু আপনার শেয়ার করবি, যথা কি এই ফর্ম কেবে ঠার আবেদন হব, এর পিডিএফ আপনার কেউঠু পাইবে এবং এতে আপনার কোণ সব ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সবু কিছু জাঁপারে আপনার এই ভিডিও মাধ্যমে। তবে নিশ্চিত রূপে ভিডিওটি শেষ যাই ওয়াচ করবে, ডিটেলস ইনফরমেশন আপনার পুরা ফুল ইনফরমেশন এ টু জেড ডিটেলস ইনফরমেশন আপনার প্রোভাইড করবি। তেণুক ভিডিওটি তো নিশ্চিত রূপে শেষ যাই দেখবে। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক টিকিয়ে করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। চ্যানেল প্রথম থর করে ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নেবে, এইভাবে লাটেস্ট অপডেট কু পাইবাই। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ফ্রেন্ডস, এর পিডিএফ আপনার টেলিগ্রাম প্রোভাইড করে দেবি, যেটি ক্লিক করি আপনার পিডিএফ কু ডাউনলোড করে পেবে। তবে চলন্তু দেখিবা এই জবর সম্পূর্ণ অপডেটটি। মু আপনার প্রথমে এর নোটিফিকেশন পিডিএফটি মেনশন করে নেছি, যেটি ডিটেলস ইনফরমেশন রয়েছে, আপনার চাইলে চেক করে পেয়ে। এই নোটিফিকেশন পিডিএফটি আসছে শর্ট নোটিস অনুসারে আসছে, এই রিক্রুটমেন্টর ডিটেলস ইনফরমেশন ডিটেলস ফুল নোটিফিকেশন আসেনি, শর্ট নোটিফিকেশন আসছে, আপনার চাইলে চেক আউট করে পেয়ে। তবে চলন্তু দেখিবা রিক্রুটমেন্টর অপডেটে কোণ রয়েছে। এই যে রিক্রুটমেন্ট রয়েছে ইন্দো তিব্বতিয়ান বর্ডর পুলিশের রিক্রুটমেন্ট রয়েছে, ইন্দো তিব্বতিয়ান বর্ডর পুলিশ, যেটি কি আপনার মিলুচি ড্রাইভর পোস্টর ভ্যাকেন্সি। দেখুন আইটিবিপি তরফর নিযুক্তি রয়েছে, ড্রাইভর পোস্টরে নিযুক্তি রয়েছে, 545টি পোস্ট পাই আপনার করেপারে আপ্লাই। তবে আপনার যদি এতে নিযুক্তি পাচ্ছেন লেভেল 3 সিপিসি অনুসারে আপনার 21,700 টাকার 69,100 টাকা পর্যন্ত দরা মিলুচি। দেখুন ফ্রেন্ড, দশম পাস বেসিক চাকরি, যেটি কি এত বড়িয়া সালারি আপনার দেখা মিলুচি। অনলাইন প্রোসেস রয়েছে ফ্রেন্ডস, অনলাইন মাধ্যমে আপনার এখন আপ্লাই করে পেয়ে। রেজিস্ট্রেশন ডেট কোণ রয়েছে দেখুন, 8 অক্টোবর 2024 আরম্ভ হচ্ছে, আর মাস অক্টোবর 8 আরম্ভ হচ্ছে, আপনার 6 নভেম্বর 2024 পর্যন্ত আপনার এর ফর্ম কু আপ্লাই করে পেয়ে। অফিসিয়ালি ওয়েবসাইট আইটিবিপি তরফ রহব, মু আপনার প্রোভাইড করে দেবি, আপনার জাঁপারে। দেখুন ফ্রেন্ডস, এটি ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, টোটাল নম্বর ভ্যাকেন্সি 545টি রয়েছে, যেটি আমি দেখিবা টোটাল উপরে ইউআর ক্যাটাগোরি 209টি পোস্ট রয়েছে, এসসি 77টি, এসটি 40টি, ওবিসি 164টি, ইডব্লুএস বা 55টি পোস্টর ভ্যাকেন্সি এটি দেখা মিলুচি। যদি আপনার এতে আপ্লাই করছেন তাহলে এটি আপনার ইলিজিবিলিটি কন্ডিশন কোণ রয়েছে, যদি আপনার এখন আপ্লাই করছেন দেখুন এটি ইলিজিবিলিটি কন্ডিশনরে আপনার শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত রূপে দশম পাস করবে, 10th স্ট্যান্ডার্ড কমপ্লিট করবে, ম্যাট্রিকুলেশন কমপ্লিট করবে, আবেদন করে পারিবে, এসহ ভ্যালিড হেভি মোটর ভেহিকল লাইসেন্স আপনার পাখে থাকা আবশ্যকতা রয়েছে। যদি মোটর ভেহিকলর হেভি লাইসেন্স আপনার পাখে অছি তাহলে সুনিশ্চিত আপনার এর ফর্ম কু আপ্লাই করতু। এজ লিমিট উপরে নজর পকাইবা, দেখুন মিনিমম এজ লিমিট 21 বর্ষ রু 27 বর্ষ ভিতরে আপ্লাই করে পেয়ে, যে কি ইউআর ক্যাটাগোরি, বাকি ওবিসি এসসি এসটি মাইনোরিটি ক্যাটাগোরির পিলামানপাই এটি এজ রিলাক্সেসন মধ্যে রয়েছে, যেমনি কি গভর্নমেন্ট রুল অনুসারে রয়েছে। সিম্পল আপনার যদি 21 বর্ষ রু 27 বর্ষ ভিতরে হয়েছেন কিংবা এসসি এসটি ওবিসি বিলংস করছেন আপনার আপ্লাই করে পেয়ে, নর্মাল বয়স সীমা 21 রু 27 রাখা যাচ্ছে, এজ রিলাক্সেসন মধ্যে আভেলেবল রয়েছে আপনার। সিলেকশন প্রোসিজিওর আপনার গোটে কথা কহিকি ফ্রেন্ডস, এটি আপ্লিকেশন ফিজ রয়েছে, ফর্ম কু আপ্লাই কলা বেড়ে আপনার আপ্লিকেশন ফিজ লাগবে 100 টাকা আপ্লিকেশন ফিজ রয়েছে, যদি আপনার জেনেরাল কিংবা ওবিসি ক্যাটাগোরি বিলংস করুবে 100 টাকা আপ্লিকেশন ফিজ কু আপনার অনলাইন পেমেন্ট মাধ্যমে পৈঠ করে পেয়ে। এসসি এসটি এক্স সর্ভিস ম্যান যে রহলে সেমানকু এক্সাম ফিজ এক্সম্পটেড রয়েছে, সেমানে কোনসি প্রকারর ফি কু দবাকু পড়িব নাহি, মাগণারে আপনার এর ফর্ম কু আপ্লাই করে পেয়ে। কেবল জেনেরাল ওবিসি ক্যাটাগোরির পিলামানে এই আপ্লিকেশন ফিজ কু পৈঠ করবে। তবে সিলেকশন প্রোসিজর জানন্তু, সিলেকশন প্রোসিজর প্রথমে আপনার ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট রহব, তাপরে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট রহব, রিটিন এক্সাম করা যাব, ড্রাইভিং টেস্ট রহব, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকাল এক্সাম করা যাই কি
আপন মানুকু এঠি নিযুক্তি দিয়া যাব। তো ফ্রেন্ডস এঠি আপন মানুকু কহি রাখিলি যোটা কি আপন মানকর সিলেকশন প্রসিজিয়র রহিতলা, তেবে এথিরে আপন মানকর এই ভুলি প্রসেস রে সিলেকশন করা যাউচি। পাঁচ ছটি পর্যায় রয়েছে, ফিজিক্যালি এফিসিয়েন্ট টেস্ট, মেজরমেন্ট টেস্ট, রিটিন এক্সাম, ড্রাইভিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকাল এক্সাম দিয়ে আপনার এতে নিযুক্তিটি হাসল করা পড়ব। তো ফ্রেন্ডস যদি আপনার এর ডিটেলস ইনফরমেশন চাহুমান তাহলে আপনার আমার অফিসিয়ালি ওয়েবসাইটক ভিজিট করে পেয়ে, অফিসিয়ালি ওয়েবসাইটর লিঙ্ক আপনার ডিসক্রিপশন প্রোভাইড করে দেবি, আপনার সেটি যাই আমার সাইটক আসিপারে। সিম্পল আপনার কিছু করবার না, গুগলের সর্চ করবার www.gptportal.in গুগলে সর্চ করি আপনার আমার সাইটকে আসবে। সিম্পল আপনার আসলা পরে এটি দেখুন আসি যাচ্ছে আইটিবিপি রিক্রুটমেন্ট 2024 আপ্লাই 545 কনস্টেবল রিক্রুটমেন্ট, তাপরে ক্লিক করবে আপনার লোডিং নব। লোডিং নেওয়া পরে এটি আপনার ডিটেলস ইনফরমেশন আসিযোগ, এটি আপনার ডিটেলস ক্রাইটেরিয়া মেনশন করা যাই কোণ কোণ অপডেট রয়েছে এতে, এবং এটি দেখুন আপ্লাই লিঙ্ক বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে নাই, কিন্তু না এটা 8 অক্টোবর আরম্ভ হওয়া যাচ্ছে। এটি নোটিফিকেশন লিঙ্ক রয়েছে এবং এটি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক মু প্রোভাইড করে দিয়েছি। আপনার যদি কোণী ডাউট রয়েছে আপনার সিধা সড়ক মতো হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে মেসেজ করে পারবে। ভিডিও ডেসক্রিপশন আপনার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক প্রোভাইড করেদেবি। তো ফ্রেন্ডস ইয়ে লা ডিটেলস ইনফরমেশনটি আপনার বর্তমান সময়ের আগুক এই রিক্রুটমেন্ট আসবাক যাচ্ছি। সিম্পল যোগ্যতা রয়েছে, দশম পাস করলে আপনার করে পারবে আপ্লাই। আপনার বহু বড়িয়া অপরচুনিটি দেখা মিলুচি, যদি আপনার দশম পাসটি করছেন ফর্ম কু আপ্লাই করা চাহুমান তাহলে এথিপাই আপনার পরিশ্রম কু জোরদার করে দিও, এবং পরিশ্রম কু এত লেভেল বড়াই দিও যে এ চাকরির আপনার কে কাটি পারবে যেমিতি। তেণুক নিশ্চিত রূপে আপনার আপনার পরিশ্রম কু দৃঢ় করতু, এবং এই চাকরির ফর্ম আসিলা মাত্রে আপনার আপ্লাই করতু। মাসে দেড় মাস ভিতরে আপনার ফিজিক্যাল টু আরম্ভ করে রিটিন এক্সাম কমপ্লিট হয়ে যাব, 2025 সুদ্ধা আপনার এতে নিযুক্তি পাই যাই। তো ফ্রেন্ডস বাস এতিকি থিলা ইনফরমেশন আইটিবিপি বা ইন্ডো তিব্বতিয়ান বর্ডর পুলিশ তরফ আসতিবা নিযুক্তি ভিত্তিক সূচনা। ডিটেলস ইনফরমেশন মু আপনার প্রোভাইড করছি, আশা করুচি এই অপডেটটি আপনার নিহাতি রূপে ভাল লাগিব। ভাল লাগিলে ফ্রেন্ডস ভিডিওটি প্রথমে লাইকটিয়ে করতু, সাঙ্গ সাথী সহিত সেয়ার করা জমার ভুলতু না, চ্যানেলকে প্রথম থর করে ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করতু, নোটিফিকেশন বেলকে ক্লিক করি অলরে সেট করতু, এইভাবে লাটেস্ট অপডেটকে টাইম টু টাইম আপনার পাইপারে। তবে বর্তমান তো সময় হয়ে যাই, নেক্সট এপিসোড্রে কিছু নূয় তথ্য নূয় সূচনা আপনার সেয়ার করি, সে পর্যন্ত বিদায় দিও। জয় জগন্নাথ।